এই গরুটা ওজন মাপা হবে এবং তার দাম দর জানানো হবে। দেখুন দর্শক, গরু কাকে বলে? দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, ধরে রাখতে পারছে না দুজনে মিলে, মিডিয়াম সাইজের একটি গরু। সম্মানিত দর্শক, আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দেখতেই পাচ্ছেন ওসামা এগ্রো, এটির ঠিকানা হলো গাদুমিয়া, হাজির বাজার, ভালুকা, মমিসিংয়ে অবস্থিত একটি বিশাল গরুর খামার। এখানে ষাঁড় গরু, গাবি গরু এবং দেখতেই পাচ্ছেন আপনারা বকটা বাছুর আছে। তো এখানে কুরবানি 2021-এর উদ্দেশ্যে আসলে অনেকগুলো ষাঁড় গরু মোটা তাজাকরণ করেছে, এর আগের প্রতিবেদনে আপনারা দেখেছেন। তো আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই খামারের একদম 100% অরিজিনাল অর্গানিক উপায়ে উৎপাদিত, যাকে বলি আমরা একদম পরিচর্যা করে, নিবিড় পরিচর্যা করে যে ষাঁড় গরুগুলো মোটা তাজাকরণ করেছেন মিডিয়াম সাইজে, দেখতেই পাচ্ছেন আপনারা, সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দর্শক দেখুন, আর এগুলোর দাম দর এবং ওজন প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন দর্শক গরুগুলো, প্রথমেই আপনাদেরকে সবগুলো গরু মিডিয়াম সাইজের, নিখুঁত একদম 100% নিখুঁত, চুল পরিমাণও কোনো খুঁত নেই। তাছাড়াও ওনাদের অনেক গরু আছে, অনেক গরু আছে, সেগুলো আপনারা প্রতিবেদনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো আমরা কথা বলছি এখানকার ম্যানেজারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন সবাই? জি ভালো আছি। বড় ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ তাইয়েব, আমি ওসামা এগ্রো ম্যানেজার। আচ্ছা, তো আজকে আমাদেরকে কি দেখাবেন আসলে? আজকে আমাদের মিডিয়াম সাইজের অর্থাৎ ছোট সাইজেরই গরুগুলো দেখাবো আমরা। জি, এগুলো দাম দর জানাবেন নাকি? জি জি জি, একটু আইডিয়া দেবো আর কি। তো দেখি কোনটার ওজন কিরকম হয়, প্রথম গরুটা বাইর করে আমরা একটু দেখি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওসামা এগ্রোর সার গরুগুলো লাইভ ওয়েট মেপে তারপরে এগুলো দাম দর করার ব্যবস্থা আছে। আপনারা যদি খামারে আসেন, আপনারা নিজে এসে নিজের সচ্চোখে দেখে গরুর ওজন করে তারপরে দামাদামি করে এই খামার থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তাছাড়া এই জায়গায় একটা পিকনিক স্পটও বলতে পারেন, খুবই মনোরম পরিবেশ আপনারা দেখছেন দর্শক। তো গরুর পাগলামি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, ষাঁড় গরুর পাগলামি কাকে বলে দেখুন দর্শক। তো এই যে ওজন স্কেলে গরুটা উঠলো, তো এটা কোন জাতের গরু? এটা শাহিওয়াল জাতের গরু। শাহিওয়াল, দেখুন দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি গরুটাকে, দেখলো শাহিওয়াল জাতের গরু। তারপরে এটা লাইভ ওয়েট আমরা মাপবো, তারপরে আমরা বিস্তারিত দাম দর জানবো। এটা কয় দাঁতের? এটা দুই দাঁতের। তো এটা কত নাম্বার গরুটা আসলে একটু ভালো করে? এই যে 91 নাম্বার গরুটা, নাম্বারটি দেখা যাচ্ছে। তো এটা লাইভ ওয়েটটা দেখা যাচ্ছে, অসুবিধা নেই। দেখুন দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেখা গিয়েছে 91 নাম্বার এই গরুটি। এটা কোন জাতটা বললেন? শাহিওয়াল জাত। তো এটা লাইভ ওয়েট কত আছে সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন, এটা কি 556, মানে 60 কেজি? 67-68 এরকম আছে। 68, আচ্ছা 62 এরকম আসতেছে। 60, আচ্ছা মানে 560 কেজি? 60 কেজি। জি আচ্ছা, তো এটার ওজনটা কিরকম আছে? 560 কেজি। 560 কেজি এটার ওজন আছে। দামটা কত যাচ্ছেন কুরবানি 2021-এর উদ্দেশ্যে? 3.5-4 এরকম আর কি। আনুমানিক 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে চাচ্ছেন, তারপরে তো এসে দামাদামি করতে পারবে নাকি? হ্যাঁ, একটু দামাদামি করতে পারবে, একটু বেশি না, একটু বেশি না। জি জি। তো প্রিয় দর্শক আমরা পরের গরুটা দেখি, পরের গরুটা নিয়ে আসেন, এটা রেখে আসেন। দর্শক আপনারা দেখছেন ওসামা এগ্রো, ভাই দেরি করা যাবে না বুঝছেন, আমরা আনকাট করবো এই ভিডিওটা। হ্যাঁ দেখুন দর্শক, ওসামা এগ্রো দ্বিতীয় সার গরুটি আসলে মিডিয়াম সাইজের বা ছোট সাইজের যেটাই বলি আমরা, সেই গরুগুলো দেখছেন। দেখুন তার পাকলামিটা দেখুন, খুলেন ভাই এটাকে, বাইর করেন, এটা কি এখন আর বাড়িতে যেতেছে না, মজা পেয়ে গেছে নাকি এ জায়গা থেকে? প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে একটু বিনোদন করছে, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি।
দেখুন দর্শক, নিশ্চয়ই আপনারা একটু আনন্দ পাচ্ছেন এই ফুটেজটা দেখে, সেই জন্যই আমার এই চেষ্টা করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের যদি একটু ভালো লাগে তাহলেই আমার সার্থকতা। তো এখন গরুটা আয়ত্তে আসছে নাকি না? এখনও আসে নাই, ঠিকমতো এখনো ঠিকমতো আয়ত্তে আসে নাই। তো এটাকে নিয়ে আসেন, এখন এই গরুটার ওজন মাপা হবে এবং তার দাম দর জানানো হবে। দেখুন দর্শক, গরু কাকে বলে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, ধরে রাখতে পারছে না দুইজনে মিলে, মিডিয়াম সাইজের একটি গরু। কতটা অর্গানিক উপায়ে গরুগুলো আসলে মোটা তাজাকরণ করেছে তা না আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন আসলে ওরা নিয়ন্ত্রণ করা খুব কঠিন বিষয়, কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত গিয়েছে, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করাই গেল না, নিয়ন্ত্রণ করাই গেল না। এখন কি ধরা যাবে কিনা, এখন একটু দর্শক চলুন দেখি আমরা ধরতে পারি কিনা। হ্যাঁ, ধরতে পারা গেছে, কারণ ওই জায়গায় ঘাস আছে, সে ঘাস খাবে একজনের ন্যাচারাল পদ্ধতিতে। সে একদিন শেষ পর্যন্ত ওকে ওয়েট স্কেলে উঠানো গেল। দর্শক দেখুন, তো আমরা এটা সম্পর্কে একটু জানানোর চেষ্টা করছি। এই গরুটা দেখতে অনেকটা দেশি গরুর মতো লাগতেছে আসলে। দেখুন দর্শক, তো ভাই এটা কোন জাতটা আসলে? আপনারা দেখছেন 248 নাম্বার গরু এটা। তো এটার ওজনটা আমরা এখন একটু জানার চেষ্টা করি। দর্শক আপনারা দেখুন, ওয়েট স্কেলে আমরা নিয়ে যাচ্ছি এটার ওজনটা কত দেখানোর জন্য। ওজনটা কত আছে? 545। আচ্ছা, তো এই গরুটা কত দাম চাচ্ছেন আসলে? এটা আসলে মূলত এখনো দাঁতে নাই, যদি দাঁতে দাঁতের সম্ভাবনা আছে, যদি দাঁতে তাহলে প্রায় 4 লাখ টাকা। আচ্ছা, এখনো দাঁতে নাই? জি না, সাড়ে চার মাস বাকি নাকি? জি, 4 মাসে দাঁতবে আশা করতেছি। দাঁতে যেহেতু শিংটা উঠছে হয়তো দেখতে যাবো নাকি? জি জি জি, দাঁতে পারে, দাঁতে পারে। দেরি আছে, যার কারণে এটা আমরা এখনো সঠিক আইডিয়া দিতে পারতেছি না। আমাদের 22-এর জন্য রাখাও লাগতে পারে, 22-এর জন্য প্রস্তুত করবেন। জি জি জি। আচ্ছা, তো আমরা পরের গরুটা দেখি, চলো। ঠিক আছে, এখন এই যে মিডিয়াম সাইজের আকর্ষণীয় আরেকটি গরু আমরা দেখছি। তো এটা কোন জাতটা ভাইয়া? এটাও সাহিওয়াল? এটার ওয়েটটা কিরকম আছে? মাপ দেয়া যদি আপনি লাইভই দেখা দিই। হ্যাঁ, লাইভই দেখা দিই। লাইভই দেখা দিই। এটা কয় দাঁতের? এটা দুই দাঁত। দুই দাঁত, দুই দাঁত হয়েছে কতদিন আগে? সঠিক বলতে পারতেছেন? এটা খাতা দেখলে তো বলতে পারবেন নাকি? জি জি জি। প্রিয় দর্শক আপনারা দেখছেন, আমরা অ্যালার্ট আছি, অসুবিধা নেই। আমাদের দর্শকরা অবশ্যই দেখছি আসলে যে খামারি ভাইরা কত কষ্ট করে। দেখুন দর্শক, ষাঁড় গরুর মোটা তাজাকরণ করতে হলে তাদেরকে ওয়েট করতে হয়। তো ওয়েট করার জন্য কি প্রসেসিং দেখুন কীভাবে গরুকে ওয়েট করা হয়। ওরে ও নিয়ন্ত্রণ করা খুব কষ্ট আসলে, ধরার চেষ্টা করছে।
দেখি আমি একটু পারি কিনা। দর্শক দেখতেই পাচ্ছেন যে ওটা ধরা যাচ্ছে না। এখন কন্ট্রোলে চলে আসছি নাকি? এবার দুজন দুই তিনজন মিলে ভালো করে ধরেন। গরু দেখতে ছোট হলো কিন্তু তেজি খুব। যেহেতু একদম হালাল উপায়ে অর্গানিক উপায়ে মোটা চাষাকরণ করা হচ্ছে, দেখছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে ছোট্ট একটা গরুকে সামলাতে চার চারজন মানুষ মানে খাটতেছে আসলে, তারপরে অনেক কষ্ট করে কন্ট্রোলে আনতে হয়েছে। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গরুটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক। ওর খেলদোল শেষ। তো এটা কোন জাতের গরু ভাইয়া? সাহিওয়াল জাতের গরু। সাহিওয়াল? দাঁত হয়েছে কয়টা? দুইটা। দুইটা দাঁত হয়েছে। তো ওজন কিরকম আছে আমরা একটু জানার চেষ্টা করি। এটা কত নম্বর? তার বায়োডাটা সব আছে আপনাদের কাছে নাকি? সে কখন আপনাদের খামারে এসেছে, কিভাবে আপনাদের খামারে এসেছে সব ডিটেইলই আছে। তো দর্শক এটার ওয়েটটা কতটুকু আছে আমরা আপনাদেরকে সেটা একটু জানানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, 533 বা 35 যেটাই বলি বা 32 বলি আমরা, আবার 37ও দেখা যাচ্ছে। আচ্ছা 35 ধরলাম, 535। তো এই গরুটার দাম কত যাচ্ছেন ভাইয়া? এই গরুটার দাম 3.5 লক্ষ টাকার মতো চাচ্ছেন, এটা চাওয়া দাম? জি জি জি। আচ্ছা তো আপনারা খামারে আমরা দেখছি একটু দামগুলো বেশি চাচ্ছেন, তো এইগুলোটা নিয়ে যান, পরের গরুটা নিয়ে যান। আমাদের তো আগেই বলা আছে যে 100% অর্গানিক, আমাদের তো আর কোনো ফ্যাটেনিং ইয়া না, যার কারণে আমরা আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে। কারণ আমাদের পার ডে এদের পিছনে খরচ, মনে করেন যে যদি খাবার খরচই ধরতে 500 টাকা, 500-550 টাকা খাবার খরচ পড়ে। আর তারপর যে মেইনটেন্স খরচ আছে, তার লালন পালন খরচ আছে, এগুলো খরচ হতে গেলে তো অনেক ই হয়ে যায় আর কি। আর পরবর কোরবানি গরু সুন্দর গরু তো দেখতে হবে আসলে, সৌন্দর্য দর্শক শুনলেন যে আসলে অর্গানিক বলেই কিন্তু মানুষের স্বাদটা বেড়ে যায়, আর যার কারণে গরুগুলো সুন্দর এবং ওই কারণে দামগুলো একটু বাড়তি দাম একটু হাই। সবচেয়ে বড় কথা হলো অর্গানিক, আর দ্বিতীয়ত হলো সুন্দর সুন্দর। কুরবানির গরু কখনো ওই দিয়ে হয় না, মানে আরেকটা বিষয় হচ্ছে স্বাদ। আচ্ছা, যে সাধারণ গরুর যে স্বাদ আর এই অর্গানিক সিস্টেম লালন পালনের কারণে গোশতের যে স্বাদ, অরিজিনাল গোশতের যে স্বাদ, সেটা এখানে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন আসলে এটা ধরেবো কিন্তু না, এটা ভদ্র হয়ে গেছে, কারণ এখন অনেকক্ষণ খেলাধুলা করছে তো আর খেলাধুলা করার মুড নাই তার। তো সুন্দর মতো দেখুন দর্শক কিভাবে এইটা কোন জাত ভাইয়া? এটা ব্রাহ্মা ক্রস। ব্রাহ্মা ক্রস? জি। দেখুন দর্শক ব্রাহ্মা ক্রস আপনারা দেখছেন। তো এটা কয় দাঁতের? এটা এটা এখনো দাঁতে নেই। এটা সিরিয়াল নাম্বারটা কত? এটা সিরিয়াল নাম্বার 117। 117 সিরিয়াল নাম্বারটা একটু দেখি আমরা। 117 নম্বর সিরিয়াল দর্শক দেখছেন ব্রাহ্মা করব। তো ওজনটা কত আছে আমরা সেটা একটু দেখি লাইভ ওয়েটে। প্রিয় দর্শক আপনারা দেখছেন ওজনটা আছে হলো 515 কেজি।
515 কেজি দিলাম, 515 কেজি। তো এটা দামটা কিরকম যাচ্ছে না আসলে? এটা আসলে দাঁতে নাই তো কোনো বলতে পারতেছি না, আসলে মানে যদি দাঁতে তাহলে 4 লাখ 4.5 লাখ টাকা চাওয়া দাম, চাওয়া দাম। আর যদি না দাঁতে তাহলে এটা 2200 জন আমাদের রাখতে হবে। এটা তো শিং দেখছি উঠছে, এটাও তো মানে দেখতে যাবো, 4.5 মাস যেহেতু সময় আছে, বাড়তে পারে, 4.5 লক্ষ টাকার মতো দাম চাচ্ছেন। তো আমরা পরের গ্রহ গুলা দেখি। আসলে দর্শক, গরুগুলো আকারে ছোট, দাম বেশি চাওয়ার কারণটা হলো অর্গানিক এবং খুব সুন্দর মাংসের স্বাদ অনেকটাই, মানে সাধারণ গরুর চেয়ে এই গরুর মাংসের স্বাদ সম্পূর্ণ আলাদা। তারপরে একটা জিনিস আছে যে আপনারা এসে দেখে ওয়েট দিয়ে গরু ক্রয় করতে পারবেন এবং দরদাম করতে পারবেন আসলে। আর মজার কথা হলো এখানে এসে আপনারা থেকেও গরু ক্রয় করতে পারবেন, খুব সুন্দর রিসোর্ট আছে, পিকনিক স্পটের মতো আর কি। কেউ যদি এসে ফ্যামিলি নিয়ে আসতে চায়, আসা ফার্ম ভিজিট করবে, তারপরে দেখবে, শুনবে, থাকবে, তারপরে সে ইচ্ছা মতো গরু দেখে পছন্দ মতো গরু ক্রয় করতে পারবে। আরে ঘুরতেও পারবে, এন্টারটেইনমেন্ট হবে। জি, এন্টারটেইনমেন্টও হবে এখানে। জি, তো আমরা এই গরুটা দেখি। আসলে এটা কোন জাতের? এটা এটা সাইওয়াল জাতের গরু। সাইওয়াল জাতের গরু। আগে ভিতরে উঠান, ভিতরে উঠা, উঠা সব আগে যাচ্ছে। দেখুন দর্শক, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আসলে, তো এটা ট্যাগ নাম্বার 247। এটা গলায় অল টাইম লাগানোই থাকে নাকি? তো এটা লাইভ ওয়েটটা, এটা জাতটা কোনটা বললেন? সাইওয়াল জাতের গরু। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় একটি গরু, একটা নিখুঁত গরু যাকে বলে। তো এটা লাইভ ওয়েটটা কত আছে সেটা আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি। ৪ লক্ষ টাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তো পরের গুলো আর আছে নাকি? এটা কম বেশি করা যাবে। কয় দাঁত বলছিলেন যেন? এটা দুইটা। এগুলোটা নিয়ে যান। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তো ভাই, আরেকটা আমাদেরকে বলবেন, আপনাদের খামারে তো আমরা ঘুরে দেখলাম অনেক গরু। এবার কুরবানি 2021 উদ্দেশ্যে কতগুলো ষাঁড় গরু মোটা তাজাকরণ করছেন? এটা আমাদের আছে গরু প্রায় 60-70টা গরু মোটামুটি আমরা প্রসেস করেছি, আর কিছু গরু আছে যদি দাঁতে তাহলে আরো বাড়বে আর কি এর থেকে। আচ্ছা, মানে 70টার মতো এখন রেডি? রেডি। জি, এই জায়গায় সর্বনিম্ন ওয়েটের গরু আছে কত? সর্বনিম্ন ওয়েট 350 কেজি এরকম, মানে দাঁতার মধ্যে আর কি 350 কেজি, মানে প্রায় 400 কেজি কাছাকাছি। আরো 2-3 মাস আরো বাড়বে আর কি। মানে সর্বনিম্ন যে কুরবানি 2021 গরুর ওজনটা কত হবে সেটা বলেন তো? এটা সর্বনিম্ন যেটা সেটা 500 কেজি প্রায় হয়ে যাবে আর কি। প্রায় 500 কেজি হয়ে যাবে সর্বনিম্ন যেটা? জি জি জি। তো এটা দামটা কিরকম? 500 কেজি এরকম হবে, 450। এটা আমি আগে বলেছি যে 2.5 থেকে শুরু হবে আর কি, 2.5 লক্ষ টাকা থেকে শুরু হবে। জি জি। আচ্ছা, আর সর্বোচ্চ ওজনের গরু আছে কত? 1000 কেজি ওজন আছে। 1000 কেজি আছে? জি। আর কুরবানির সময় কত হতে পারে? এটা আসলে বড় গরু তো যে বাড়ে কম একটু, এখন সঠিক বলতে পারতেছি না আসলে কত হবে। মানে 1000+ গরু আছে তো? জি জি। ওই গরুটার দাম কত? এটা 12-13 লাখ টাকা আসতে পারে আর কি। 12-13 লক্ষ টাকা হলে বিক্রি করবেন নাকি? জি জি। এটা হলো আপনাদের চাওয়া দাম? চাওয়া দাম। জি। তারপরে তো কাস্টমার এসে এই জায়গায় লাইভ ওয়েট স্কেলে মেপে তারপরে দামদামি করতে পারবে? জি। অনেক খামারিরাই তো আছে ভাই আসলে এই যে গরুর ওজন নিয়ে মিথ্যা কথা বলে, ছোট ছোট গরু দেখায় বলে ওয়েট অনেক বেশি। জি। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আসলে? আসলে যারা বলে এটা তারাই ভালো বলতে পারবে। আমাদের কথা হচ্ছে যে আপনারা আসবেন, গরু দেখবেন, লাইভ ওয়েট আমরা দেখায় দেব, আপনারা স্বচক্ষে দেখবেন, দেখে
এখানে আমাদের আসলে কি বলবো, আমাদের ফার্মটা অনেক বড় এবং আমাদের জায়গাও স্পেসও অনেক বেশি। এখানে এসে এন্টারটেইনমেন্ট করতে পারবে, পিকনিক স্পটের মতো এসে থাকবে, ফ্যামিলি নিয়ে এসে ইচ্ছা করলে থাকতেও পারবে, থাকবে দেখবে সুন্দর গরু যেটা তাদের পছন্দ হবে সেটা দেখে তারা লাইভ ওয়েট দেখবে, দেখে তারপরে তারা দাম দর করে পছন্দ মতো নিয়ে যাবে। আচ্ছা, সমস্যা হবে না। তো কেউ যদি আসলে গরু কিনতে চায় বা আপনাদের খামারে আসতে চায় কিভাবে আসতে পারে একটু বলেন তো? এটা আসতে হলে ঢাকা থেকে যদি আসতে চায় তাহলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভালুকাতে আসবে, ভালুকা থেকে হাজির বাজার, হাজির বাজার থেকে আমাদের এই স্থানীয় যে গ্রাম গাদুমিয়া ওসামা ফার্ম সরাসরি চলে আসবে আর কি। আচ্ছা, তো আপনাদের সাথে মোবাইলে যোগাযোগ করবে? হ্যাঁ, মোবাইলে যোগাযোগ করতে পারে 01678 41 38 34, আর একটা নাম্বার হচ্ছে 01734 214607। তো ভাইয়া, এই যে এতক্ষণ আপনাদের খামারটি আমাদেরকে ঘুরিয়ে দেখালেন, আপনাদের গরুগুলো আমাদের দর্শকদেরকে দেখালেন, সেই জন্য ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি, আপনাদেরও ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে একটি ন্যাচারাল পদ্ধতিতে, অর্গানিক পদ্ধতিতে ষাঁড় গরুর মোটা তাজাকরণ করা হচ্ছে কুরবানি 2021 উদ্দেশ্যে। মিডিয়াম সাইজের গরুর দাম দর আজকের প্রতিবেদনে জানানোর চেষ্টা করলাম। আজকে প্রতিবেদন তৈরির তারিখ 16 মার্চ 2021। তো কুরবানির আরও প্রায় 4.5 মাসের মতো বাকি। তো আপনারা দেখলেন এই খামারটি, তো কুরবানি দেওয়ার উদ্দেশ্যে যদি কেউ আসলে এই খামারে আসতে চান কীভাবে আসতে পারেন সেই সব বিষয়ে আমরা একটু জানানোর চেষ্টা করলাম। প্রতিবেদনটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আচ্ছা, আপনারা মাপেন কয় তারিখে? আমরা মাপ দেই মাসের 15-16 তারিখে, মাসের প্রতি মাসে 15 থেকে 16 তারিখে, দুই দিন। তখন হলো লাইভ ওয়েটটা দেখতে পারবে সরাসরি এসে, কেউ যদি ওই আসতে চায় তাহলে ওই দুই দিনের যে কোনো একদিন আসলে আপনি গরম ভাবে দেখাতে পারবো যে আসলে এটা কত লাইভ ওয়েট। তো এই বিষয়টা আর একটু গুছিয়ে বলেন। আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যদি কেউ এর মধ্যে মানে কোরবানির আগে যদি কেউ আসতে চায় তাহলে আমরা মাসে যেহেতু দুই দিন গরু মাপি, মাসের 15 তারিখ এবং 16 তারিখ, এই দুই দিনে যদি কেউ আসতে চায় এসে সরাসরি গরু মাপা দেখে লাইভ ওয়েট দেখে তারা পছন্দ মতো নিতে পারবে। তো প্রিয় দর্শক, আমি আমির হোসেন আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।